আমাদেরকে আজকে আমরা নিজেদেরকে অন্যদের মতো যারা সত্যের উপরে যখন আঘাত ওর কোনো ফিলিংস নাই, মিথ্যা কায়েম হলো কোনো ফিলিংস নাই, জীবন মানবতার উপর আঘাত কোনো ফিলিংস নাই, এটা আসলে পশুর জীবনের মতো। পশু খাওয়া দাওয়া করে, বাচ্চা কাচ্চা হয়, ঘুমায়, আবার উঠে মরে। মানব জীবনের এই উদ্দেশ্যে তারা করা হয়নি। মানব জীবন আর পশুর জীবন বেশ কম আছে। আর আমরা যারা ইমান লাভ করেছি, আমরা যারা মুসলিম দাবি করি, তাদের দায়িত্ব অনেক বেশি, সমস্ত মানুষকে দিশা দেওয়া, রক্ষা করা। ইসলামের উপর আঘাতকে ইসলামের সাথে একাকার হয়ে যেত। ইসলামের উপর আঘাতকে নিজের উপর আঘাত মনে করতে হবে, যে আমার দেহের উপর, আমার জিন্দগির উপর আঘাত, আমার অস্তিত্বের উপর আঘাত, আমার প্রিয়নিবের সামনে যখন আঘাত, এটা এটা এর চেয়ে অসহনীয় আর কিছু নাই। তো এভাবে আজকে আমরা এই জিনিসগুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে এবং সেটার সমাধান করতে হবে। এই সমাধানের জন্য আমাদেরকে দুইটা স্তরে কাজ করতে হবে। একটা মানে দুইটাই ইমানি স্তর, ইমানের দুইটা স্তর, ইমানের এই রূপরেখা দুইটা স্তরে কাজ করতে হবে। একটা আমরা মুসলিম জাতিকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ সুসংগঠিত হয়ে আবার নিজের ট্র্যাকে নিজের পথে ফিরে আসতে হবে, কেবল ভূমিকে উদ্ধার করতে হবে, জাতিকে বাতিল থেকে মুক্ত করতে হবে, জাতির আত্মা এবং জীবন রক্ষা করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে, নিরাপত্তা রক্ষা করতে হবে, একই সাথে আমাদের জাতির বাহিরেও যে সমস্ত মানুষ, ওরাও আমাদের মানুষ হিসেবে ভাই। ইমানদাররা ইমানি ভাতৃত্ব, ইমানি ভাই, আর ইমানের বাহিরে সব ভালো মানুষ মানবিক ভাই। সব মানুষকে আমাদের উদ্ধার করা আমাদের দায়িত্ব। উদ্ধার বলতে কি বোঝায়? মিথ্যা থেকে উদ্ধার, জুলুম থেকে উদ্ধার করা, মিথ্যা থেকে আত্মাকে উদ্ধার করা, জুলুম থেকে জীবনকে, অধিকার স্বাধীনতাকে, ইজ্জত সম্ভ্রম নিরাপত্তাকে রক্ষা করা। এই জন্য আমাদেরকে দুইটা স্তরে পৃথিবীতে এখন কাজ করতে হবে। প্রথম ইমানি স্তর নিজের মিল্লাতের মধ্যে, দ্বিতীয়টাও ইমানেরই দায়িত্ব, সেটা মানবিক স্তর। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে, সুন্নি কেন বলা হয়, সুন্নি ইসলামের মূল ধারার নাম, অরিজিনাল ইসলাম বোঝানোর জন্য সুন্নি বলা হয়। এভাবে ওয়ার্ল্ড সুন্নি, সুন্নি বললে একটা মানুষ সুন্নি স্বীকার করলে আমরা তার আকিদাটা কী মোটামুটি একটা আইডিয়া করতে পারি। যখন সুন্নি অস্বীকার করে তখন হয় সালাফি, নয় শিয়া, নয় ওহাবি মতবাদ, তখন আমরা বুঝতে পারি যে ভয়ঙ্করভাবে রোগগ্রস্ত। আর সুন্নি হলে বুঝতে পারি যে তার মধ্যে প্রণবীর প্রেম আছে, সে আহলে বায়াত খলাফা রাহেদিন মকবুল সাহাবে গ্রামরা দেবতলনকে ভালোবাসে, ইমামগণ অলিগণকে ভালোবাসে, তার বিশ্বাস দর্শনটা মানে সত্যের রূপরেখায়, সত্যের ধারায়। এটা আমরা প্রাথমিকভাবে সুন্নি বলার মধ্যে দিয়ে ধরে নেই, যদিও এখন সুন্নি বলেও উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু ব্যাপকভাবে শূন্য বললে আমরা তার আত্মাটা প্রেমের প্রেমের আত্মা, তার মধ্যে মানবিক গুণাবলী থাকবে, তার মধ্যে দয় মায়া ভালোবাসা থাকবে, শূন্যদের একটা চরিত্র থাকে, শূন্যদের একটা বিশ্বাস যেমন থাকে একটা চরিত্র থাকে, যদিও সেটা এখন অনেক হ্যাম্পার্ড হচ্ছে, অনেক বিকৃত হচ্ছে, তারপর আমরা সেটা ধরে নিতে পারি। সে আল্লাহর নবীর বিরোধিতা করবে না, মাদা শরীফের বিরোধিতা করবে না। এখন শূন্যতার সংকট নিয়ে আমি তার সাথে কথা বলতে পারবো, যে আপনজনের দুঃখে আপনজনকেই তো ডাকা হবে। সুন্নিয়তের সংকটে, ইসলামের মূলধারার সংকটে তাকে আমি আপন হিসাবে ভেবে একটা কথা বলতে পারবো, সে আমাকে ক্ষতি করবে না বা এনিমি হবে না বা সে সেটাকে গুরুত্ব দিবে, এটা আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে ইসলামের, ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা কাজ করা। কারণ সুন্নি দাবি করছে কিন্তু সে, যেটা আমরা একটু আগে বলেছিলাম, না বুঝে ভুল পথে চলে গেছে। হয়তো সে সুন্নি দাবি করে কিন্তু সে বাতিল ফেরকাকে আবার ইসলাম বলে, তবলিগ, ওহাবি, সালাফি, মদুদি জামাত এগুলোকে ভালো মনে করে, এটা দূর করা। সুন্নি দাবি করে, ওই যেমন আমি বলেছি, ইমান হারানের জীবন খুন করার যেমন অনেক পদ্ধতি আছে, ইমান ধ্বংসের অনেক পদ্ধতি, কেবল ওহাবি সালাফি সেই ইমান ধ্বংস করে না। বস্তুবাদী মতবাদ ইমানের খেলাফ, কেউ বস্তুবাদী মতবাদের অনুসারী হলে তার ইমান থাকবে না, অতএব নামাজ তো পড়লে হবে না। আমি বিনয়যুক্ত নামাজ পড়লে যেমন আমার হবে না, এভাবে কোনো বস্তুবাদ, কোনো বাতিল ফেরকা, ইমানের খেলাফ কোনো মত পথ দর্শনের যদি আমি জড়িত থাকি, সমর্থন করি, সঠিক মনে করি, তাহলে আমার নামাজ তো হবে না। আমি যদি মনে করি যে বানর থেকে মানুষ এসছে, নামাজ হবে না, ঠিক বস্তুবাদী থিওরি নয়, আমাকে আমার কলেমা দিনের কোরআনে পাকের থিওরিতে বিশ্বাস করি, মানে কোনো বাতিল মতবাদে থাকলে আমার নামাজ হবে না। এভাবে সুন্নিদের, আমরা সুন্নিরে এখন বস্তুবাদকে ভোট দিই, ওদেরকে আমরা চিন্তাবাদ দিই, ওদের কাঠামো কায়েম করি, ওদেরকে আমরা এস্টাবলিশ করি, তো ওটা করা মানে কলেমার বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু সেটা না জানে হচ্ছে।
তবে অনেক পাতলের মধ্যে আমরা অন্ধকারে আমাদের মিল্লাত ডুবে গেছে। কেউ বাতল খাতার মধ্যে ডুবেছে, আবার কেউ যদি বাতল খাতা থেকে বেঁচে থাকে বস্তুবাদের মধ্যে ডুবেছে। আবার বস্তুবাদ শাব্দিকভাবে জানলেও বস্তুবাদের কাঠামো মুলুকিয়তকে সমর্থন করে, বর্ডারকে সমর্থন করে, বস্তুবাদকে সমর্থন করে। এটা বিশাল বিজ্ঞান, জীবনের বিজ্ঞান, সত্যের বিজ্ঞান, এটা বোঝা ঠিক। 700 কোটি মানুষ আমাদের মুসলিম মিল্লাত ছাড়াও ওরাও বস্তুবাদের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। বস্তুবাদের মধ্যে নিমজ্জিত হয়ে ওরা মানব সত্তা, মানবিক অস্তিত্ব হারিয়ে ফেলছে, মানবিক দৃষ্টি হারিয়ে ফেলছে, মানবিক চরিত্র গুণাবলী হারিয়ে ফেলছে, মানবতা বিরোধী সত্যের ওরা অংশ হয়ে গেছে, মানবতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, নিজের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, কিন্তু সে সেটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে। এইভাবে আমরা বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে ইসলামের আদর্শ পূর্ণাঙ্গতাকে ফিরিয়ে আনা, পূর্ণাঙ্গতা বলতে আকিদাকে ভিত্তি করে আধ্যাত্মিক রাজনৈতিক সম্মিলিত দিক বুঝাবে। সব দিকে আমাদের নিজস্ব পূর্ণাঙ্গ পথ আছে, রাজনৈতিক দিকেও আছে। প্রচলিত রাজনীতি এটা দস্যুনীতি, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, সত্য বিরোধী। প্রচলিত রাজনীতিকে আমি কবুল করলে আমি মানুষও থাকবো না, ইমানদারও থাকবো না। তাহলে রাজনীতি ছাড়া জীবন জগৎ চলে না। তাহলে এই কুরাজনীতির, অপরাজনীতির, দস্যু রাজনীতির বিপরীতে আমাদেরকে সুরাজনীতি, মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, কল্যাণের রাজনীতি আনতে হবে, যেটা এখন পৃথিবীতে একবারে টোটালি অ্যাবসেন্ট, টোটালি নাই। আমরা মুসলিম মিল্লাতকে ইসলামকে রক্ষা করার সাথে সাথে সমগ্র মন্ডলমণ্ডলীকে বস্তুবাদ থেকে উদ্ধার করা, অধর্ম গুরুবাদ থেকে উদ্ধার করা এবং তাদেরকে মানুষ বানানো, মানুষের দৃষ্টি তার মধ্যে আনা এবং মানুষ বানিয়ে তাকে মুমিন বানানোর চেষ্টা করা, বিভিন্ন ধাপে কাজ করা। এই জন্য একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন, এটা মানব সত্তাকে পুনরুজ্জীবিত করা, সবার মধ্যে মানবিক দৃষ্টি, গুণাবলী, চরিত্রের বৈশিষ্ট্য আনার চেষ্টা করা এবং মানুষ হিসেবে তার অধিকার হক সম্পর্কে জাগ্রত করে অধিকারের রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠা করা। যেই রাজনীতি, অপরাজনীতি, যে রাষ্ট্র কাঠামো দুনিয়ার সব মানুষের অধিকারকে ছিনিয়ে নিছে, দুনিয়াকে খুন, জুলুম, অবিচার, পাশবতার, বর্বরতার দুনিয়ায় পরিণত করেছে, এই অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব প্রতিষ্ঠা করা, সত্যের, জ্ঞানের, অধিকার, নিরাপত্তার, শান্তির জগৎ তৈরি করা। এই জন্য আমাদেরকে দুই উপায়ে কাজ, দুইটা স্তরে কাজ করতে হবে। কলেমার, কলেমাই উৎস, কলেমারাই ধারা, একটা ইমানিয়াত, একটা ইনসানিয়াত, একটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আর একটা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভোলিউশন, দুই স্তরে কাজ করতে হবে। হিউম্যানিটি রেভোলিউশনটা একবারে অ্যাপ্লাইড পলিটিক্সের মধ্যে পার্ট নিবে, সেটা সে পার্টটার নাম খেলাফত ইনসানিয়াত, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি, জীবন মানবতার রাষ্ট্র, জীবন মানবতার বিশ্ব, মানবতার বিশ্ব মানে সব মানুষের বিশ্ব। এটা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা যেটা সব মানুষের জন্য কল্যাণকর। বর্তমান রাজনীতিটা এক গোষ্ঠীর, রাষ্ট্রকে এক গোষ্ঠীর করে ফেলে, অন্য মানুষের জীবন স্বাধীনতা অধিকারকে অস্বীকার এবং উৎখাত করে। ইনসানিয়াত হচ্ছে পৃথিবীর সব মানুষ, মুসলিম ও মুসলিম নির্বিশেষে, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, সব মানুষের নিরাপত্তা রক্ষা করা, আল্লাহ হাফিজের রহমত, নেয়ামত, রিজিক, দৌলত, আলো বাতাস, মাটি পানির মতো সবাই পাওয়া। তো এটার সাথে দুনিয়াতে সত্য প্রবাহটা জড়িত। এই জন্য খেলাফত ইনসানিয়াত, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড হিউম্যানিটি, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এবং জীবন বিরোধী, মানবতা বিরোধী, সত্য বিরোধী অপশক্তির থেকে জীবন মানবতাকে, দুনিয়াকে স্বাধীন করতে হবে। এটা লিবারেশন অফ ম্যানকাইন্ড, এটা ফ্রিডম ফাইট অফ হিউম্যানিটি, এটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, মানবতার জীবনের মুক্তি সংগ্রাম, মানবতার মুক্তি সংগ্রাম, মানবতার স্বাধীনতার সংগ্রাম, জীবনের স্বাধীনতার সংগ্রাম, সত্য আর জ্ঞানের রুদ্ধ প্রবাহকে আবার মুক্ত করার স্বাধীনতার সংগ্রাম। এটা শুধু মুসলমান আমরা নয়, সব মানুষকে নিয়ে আমরা এই সংগ্রামটা, বিপ্লবটা করতে হবে, এজন্য কাজ করতে হবে।